সুতি কাপড়ের প্রিন্টের থ্রি পিস কীভাবে আপনারা কাটিং করবেন সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব এখানে দেখুন কাপড়টা আমি ভাজ করে নিয়ে নিচ্ছি এ ভাস করার একটা নিয়ম হচ্ছে যেটা আপনার পিছনের পাট হবে সে পার্টটা আপনারা নিচে রাখবেন আর যেটা সামনের পাট হবে সেটা উপরে রাখবেন তো আমি একইভাবে ভাস করে নিয়েছি দেখুন এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট সামনের পার্টে দেখুন গলার ডিজাইনটা দেওয়া আছে আমরা এভাবে ভাঁজ করে নিয়ে চারপাট করে নিছি এখানে কিন্তু আমার এখন চারপাট কাপড় পিছনের পাট এবং সামনের পাট সহকারে কাপড়টা ভাঁজ করার পর চারপাট হয়ে গেছে এখন এই পিসটির মধ্যে আমি পাঁচটা জিনিস আপনাদের সব থেকে গুরুত্ব সহকারে বুঝিয়ে দেব এই পাঁচটা জিনিস যদি আপনার জানা থাকে পাঁচটা মাপ বা সূত্র যেটাই বলেন এই কটা যদি আপনার জানা থাকে তাহলে ইনশাআল্লাহ যে কোনো মাপের জন্যই আপনি কামেজ তৈরি করতে পারবেন কোনো প্রকার সমস্যায় আপনার হবে না এবার আসেন এখান থেকে ধরে আমাদের লম্বার মাপটা নিতে হবে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি দেখুন লম্বার মাপ নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে আর মলের মাপ বা ভূগোলের মাপটা নিতে হবে তো এখান থেকে ধরে আমরা বগলের মাপটা নিব কত ইঞ্চি তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমরা কতটুক রাখব যাদের কামিসের বড়ি তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি হবে তাদের জন্য আপনারা এখান থেকে ধরে আর মহলে মাপটা নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচে মার্জেন করতেছি এখন যদি যাদের বড়ি বেশি হবে তাদের জন্য কত ইঞ্চি নেবেন যদি আপনার বড়ি বেশি হয়ে থাকে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বা সাঁত্রিশ ইঞ্চি কামিচের যদি বড়ি হয় তাহলে আপনারা এখানে নেবেন পনেরো ছয় ইঞ্চি তাহলে এ আর মহলটা আপনারা নামাবেন পনেরো ছয় ইঞ্চি আর যাদের বড়ি আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে তাদের জন্য নামাবেন ছয় ইঞ্চি করে আর যাদের বড়ি বিয়াল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি হবে তাদের জন্য আপনারা ছয় ইঞ্চি দুই পয়েন্ট অথবা সাড়ে ছয় ইঞ্চি সেটা বিয়াল্লিশের উপরে যদি বড়ি হয় তাহলে ঠিক আছে এ মাপে কাটিং করবেন আর তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকে ধরে কামিসের সাইড ফাঁড়াটা কত ইঞ্চি নিচে দিবেন কারণ বড়ি যেহেতু আমাদের তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি হবে তাহলে সেক্ষেত্রে কি আমাদের কামিসের সাইট ফাড়াটা কম বেশি করে নিতে হবে আপনার কামিসের সাইট ফাড়াটা যখন দেখবেন যে কামিজটার অতিরিক্ত লম্বা বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনি এই সাইট ফাড়াটা এক ইঞ্চি ছোটো বড়ো করে দিবেন যদি কামিজের লম্বাটা আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনি কামিজের সাইড ফাড়াটা বিশ ইঞ্চি পর্যন্ত নিচে দিবেন আর যদি আপনার চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ এরকম যদি লম্বা হয়ে থাকে তাহলে আপনি উনিশ ইঞ্চি দিয়ে কাটিং করবেন এখান থেকে ধরে আমি দিচ্ছি উনিশ ইঞ্চি নিচে কামিজের সাইড ফারার মাপটা তো এবার আসেন এখানের দাগ আর এখানের দাগের মাঝখানে একটা মার্জিন করতে হবে এই মার্জিনটা হচ্ছে আমাদের পেটের মাপের জন্য এই যে এই পেটের যে মাপটা হয় এই মাপটা হচ্ছে এইটা তো ফিতাটা আমরা এভাবে নিয়ে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে দেখেন ঠিক মাঝখানে একটা মার্জিন করে নেবেন তো যাদের অল্প বড়ি মানে তিরিশ তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি বড়ি হয়ে থাকে তাদের গলার মাপটা আমরা নিতে গোলমাল করে ফেলি এবং গলা অনেকের দেখা যায় বড় হয় ঘাট থেকে এইভাবে পড়ে যায় এবং কারো দেখা যায় বড়ি বেশি হয়ে গেলে সামনের গলাটা পিছন দিকে চলে যায় কারো আর মহল বড় হয় বা ছোট হয় এই বিষয়গুলো আজকে আপনাদের একটু বুঝাবো তো দেখুন এই মাপগুলো নেওয়ার পরে আমাদের এই ঘাড়ের মাপটা নিতে হবে তাহলে আমাদের মাপ নেওয়ার সিস্টেমটা বা মার্জিনগুলো টানার খুব সহজ একটা উপায় হবে যদি আমরা স্টেপ বাই স্টেপ মাপগুলো নেওয়ার পরে আমরা এই ঘাড়ের মাপটা বডির মাপ পেটের মাপ হিপের মাপ এবং কামিসের নিচের ঘের এই বিষয়গুলো নিব এই দাগগুলো দেওয়ার পরে তাহলে আমাদের কাজটা ভালো হবে খুব সহজে বুঝতে সহজ হবে তো এখন এখান থেকে ধরে আমাদের ঘাড়ের মাপটা নিতে হবে আমরা ঘাড়ের মাপ বা পুটের মাপ যেটি আমরা বলি সে মাপটা নিয়ে নিতে হবে তো তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি কারো যদি কামিজ বা গোল জমা হয় তাহলে আপনারা নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি যদি কলার ছাড়া তৈরি করেন আর যদি কলার দিয়ে তৈরি করেন তাহলে হাফ ইঞ্চি পুটের মাপটা বেশি নিয়ে নেবেন তো এখান থেকে ধরে আমরা দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে যে সাড়ে পাঁচ নিলাম তো এই মাপটাই এখানেও ধরবো তাহলে এই মার্জেনটা আমাদের সোজা হবে এখান থেকে ধরেও আমরা নিব সাড়ে পাঁচ মার্জেনটা আমি করে নিচ্ছি যদি আমাদের বড়ি বেশি হয়ে থাকে তাহলে পুটের মাপটাও কিন্তু আমাদের বেশি নিতে হবে বড়ি বেশি হওয়ার কারণে পুটের মাপটা বেশি নিতে হবে আর মহলের মাপটাও আমাদের বেশি নিতে হবে তো কারো বড়ি যদি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনারা পুটের মাপটা দিবেন এখান থেকে ধরে ছয় ইঞ্চি পরিমাণ এবং সাঁত্রিশ আটত্রিশ ইঞ্চি যদি কারো বড়ি হয় তাহলে আপনারা এখানে নেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি যদি কারো কামিসের বড়ি হয় তাহলে নেবেন সাত ইঞ্চি এবং কারো বড়ি যদি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তল্লিশ ইঞ্চি হয়ে থাকে তাহলে কত নেবেন তাহলে আপনারা নেবেন সাড়ে সাত ইঞ্চি এবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি যদি কারো কামিসের বড়ি হয় তাহলে নেবেন ফুল আপনারা আট ইঞ্চি এইভাবে মাপ অনুযায়ী মাপগুলো আমাদের কম বেশি করে নিতে হবে তো তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি এখানে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা তেত্রিশ ইঞ্চির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন এরপরে আমাদের এই গলার পাশে এবং গলার লম্বা এই জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট আমার কাছে কারণ গলাটা যদি বড় হয় তাহলে জামাটা অনেকে পড়তে চায় না বা পড়লে গলাটা সরিয়ে যায় সেক্ষেত্রে সমস্যা এজন্য একটা জিনিস মনে রাখবেন আপনি যদি বকরম দিয়ে গলা তৈরি করেন তাহলে বকরমটা আপনারা সবসময় দুই পয়েন্ট বাড়িয়ে কাটিং করবেন আর যদি বকরম ছাড়া গলা তৈরি করেন সেক্ষেত্রে দুই পয়েন্ট কম করে কাটিং করবেন কারণ আমরা যখন বকরমের উপরে সেলাইটা দেই তখন কিন্তু আমরা যখন গলাটা সেটিং করি তখন বক্রমের নিচ দিয়ে আমাদের সেলাইটা দিতে হয় আর যদি আমরা শুধু কাপড়ের উপরে গলাটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের কাপড়ের উপরে সেলাইটা দিতে হয় যেহেতু সেলাইটা কাপড়ের উপরে দিতে হচ্ছে সেই ক্ষেত্রে কাপড়ও কিন্তু আমাদের দুই সেটে গলা বড় হয়ে যাচ্ছে কারণ কাপড় উপরে সিলাই দিলে হয়তো দুই সুত বা দুই পয়েন্ট পরিমাণ কিন্তু আমাদের কাপড়ের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে কিন্তু গলাটা অনেক বড় হয়ে যায় এজন্য বক্রম ছাড়া গলা তৈরি করলে সময় দুই পয়েন্ট কম করে নিয়ে আমরা গলাটা কাটিং করব এবার দেখেন তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি যদি কারো কামিসের বড়ি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি গলার পাশে দিবেন দুই ইঞ্চি পরিমাণ দেখুন আমি দুই ইঞ্চি দিচ্ছি তো আপনি যদি গলাটা একটু বড় পছন্দ করেন তাহলে আপনি দিবেন দুই ইঞ্চি দুই পয়েন্ট তাহলে আপনার অ্যাকুরেট হবে তো তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি দিলাম এখানে দুই ইঞ্চি এখানেও নিব আমি মাপটা দুই ইঞ্চি এই যে আমি এখানে যে দুই ইঞ্চি পরিমাণ নিলাম এখানে যখন কাপড় উপরে সিলাইটা দেব আরও এখানে দুই পয়েন্ট আমার বড় হবে তাহলে গলাটা কিন্তু আরও বড়ো হচ্ছে জন্য আমি এখানে দুই ইঞ্চি নিলাম আর যদি বকরম দিয়ে কাটিং করতাম এই গলাটা তাহলে আমি দুই ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে নিতাম তাহলে আমার অ্যাকোরেট হইতো ঠিক আছে এখন দেখুন গলার লম্বাটা গলা লম্বাটা আমরা কত ইঞ্চি রাখতেছি গলার লম্বাটা সেই একই হিসাব এদিকে বকরম দিয়ে দিলে দুই পয়েন্ট বাড়িয়ে কাটিং করবেন আর বক্রম ছাড়া দিলে দুই পয়েন্ট কমিয়ে কাটিং করবেন তো এ পাশ থেকে ধরে যে থ্রি পিসটা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে সামনে ডিজাইন গলা আছে এজন্য আমাদের পিছনে গলাটা ছোট দিতে হবে যে কামিজটার ডিজাইন গলা থাকবে ওই কামিজটার সামনের গলাটা বড় থাকবে পিছনের গলাটা ছোট থাকবে তাহলে ওই কামিজটা সৌন্দর্য আসবে এখন যদি এরকম থ্রি পিসের কাপড়ে যদি সামনের গলা পিছনে গলা একই মাপে কাটিং করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায় তাহলে আপনারা কোন কোন কামিজে সামনের গলা পিছনে গলা এক রাখবেন যেগুলো হচ্ছে আপনার গলায় কোনো ডিজাইন থাকবে না মানে অর্থাৎ গজ কাপড় দিয়ে যদি কোনো আপনার কামিজ তৈরি করেন তাহলে সামনের গলা এবং পিছনের গলা একই রাখবেন তাহলে ওই কামিজটা দুই পাশেই পড়তে পারবে তাহলে ওই কামিজটা দুই পাশেই পড়তে পারবে সেক্ষেত্রে সামনের গলা এবং পিছনের গলা এক মাপ রাখবেন তো আজকের এই কামিজটার কিন্তু সামনে একটা ডিজাইন আছে এই জন্য সামনের গলাটা বড় দিচ্ছি পিছনের গলাটা আমি ছোটো দিচ্ছি তো সামনের গলাটা আমি কাটিং করতেছি সাড়ে চার ইঞ্চি দেখুন এখানে সেলাই মার্জেন সহ আমি নিচ্ছি সাড়ে চার সেলাই করার পরে গলাটা কিন্তু আরও বড়ো হবে এখানে নিলাম সাড়ে চার তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি বড়ি হলে নিবেন সাড়ে চার এখন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি যদি কারো বড়ি হয় তাহলে আপনারা নেবেন পোনে পাঁচ ইঞ্চি সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ ইঞ্চি যদি কারো বড়ি হয় তাহলে নেবেন পাঁচ ইঞ্চি এটা হচ্ছে বক্রম ছাড়া আর যদি বকরম দিয়ে তৈরি করেন তাহলে তো আরও দুই পয়েন্ট করে বাড়িয়ে নিতে হবে এবার যদি আপনার গলাটা একটু বড় পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন তবে যদি কোনো কাস্টমারের জন্য তৈরি করেন তাহলে আপনার ইচ্ছাকৃতভাবে বড় করে দিতে পারবেন না সেটা সেটার মাপ অনুযায়ী আপনারা করে দিবেন তাহলে কাস্টমার কোনো কথা বলবে না এবং কোন কাস্টমারকে যদি আপনি প্রশ্ন করেন যে গলাটা সে কীরকম পছন্দ করে ছোটো না বড় সেক্ষেত্রে আপনি তার মতামত নিয়ে কাজগুলো করে দিবেন নিজের ইচ্ছাকৃতভাবে গলা যদি বড় করে দেন গলার পাশে গলার লম্বায় তাহলে কিন্তু সমস্যা হবে এবং যদি আপনি নিজের জন্য তৈরি করেন তাহলে সেটা বিষয়টা আলাদা যদি কোনো কাস্টমারের জন্য তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে মাপ অনুযায়ী আপনাকে গলাটা তৈরি করে দিতে হবে এখান থেকে ধরে আমি দিলাম তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে চার এখানে গলাটা ভি গলা আছে তো আমি এখানে একটু ভি গলা দিয়ে নিব দেখুন একটু রাউন্ড করলেই বিয়ে গলা হয়ে যাবে এবার বলতে পারেন যে ভাই এটা তো সামনের গলা তাহলে পিছনের গলাটা কিভাবে কাটিং করব তো পিছনের গলাটা কাটিং করার একটা নিয়ম হচ্ছে যদি গলাটা আপনার সামনে পিছনে ছোট বড় করে দেন তাহলে গলাটা পরে কাটিং করবেন পরে কখন এদিক দিয়ে সাইড কাটিং করার পরে একটা পাট ছড়িয়ে নেবেন নেওয়ার পরে সামনের গলা পিছনের গলা এক এক করে কাটিং করতে হবে আর যদি সামনের গলা পিছনের গলা একই মাপের থাকে তাহলে আপনি এভাবে দাগ যোগ দিয়ে একসাথে গলাটা কাট করে নিতে পারবেন সেই ক্ষেত্রে সামনের গলা এবং পিছনের গলাটা একই গলা হবে ঠিক আছে তো এবার আমাদের এই কামিজটার বডির মাপ নিতে হবে তো এখন যার জন্য কামিজটি তৈরি করতেছি তার গায়ের থেকে মাপ নিছি তার গায়ের অরিজিনাল মাপ হচ্ছে উনত্রিশ ইঞ্চি তার গায়ের অরিজিনাল মাপ হচ্ছে উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশ ইঞ্চি দিয়ে যদি আমি তৈরি করি সেক্ষেত্রে জামাটা পরতে পারবেন অনেক টাইট হবে জামা ঢুকবে না এজন্য যদি কারো গায়ের থেকে মাপ নেন সে মাপের ওইখানে আরও চার ইঞ্চি যোগ করবেন তো উনত্রিশ ইঞ্চি আমি গায়ের থেকে মাপ নিয়ে নিছি উনত্রিশের এখানে যদি আমি চার ইঞ্চি যোগ করি তাহলে হবে কত তেত্রিশ ইঞ্চি তো এই তেত্রিশকে আমরা চার দিয়ে ভাগ দিব চার দিয়ে ভাগ দিয়ে চারের এক অংশ এইখানে আমাদের নিতে হবে তো এখানে খেয়াল করুন তেত্রিশের চারের এক অংশ আট ইঞ্চি দুই পয়েন্ট এখান থেকে ধরে নিতে হবে আট ইঞ্চি দুই পয়েন্ট নেওয়ার পরে আমাদের এই সাইডে কাপড় বাড়তি রাখতে হবে এই সাইডে আমরা দেড় ইঞ্চি কাপড় বাড়তি রাখবো আমরা এখানে কেন বাড়তি রাখব অনেক সময় দেখা যায় কাজ করার পর কারো জামাটা টাইট হয়ে গেছে সেক্ষেত্রে এখানে যদি আমাদের বাড়তি কাপড় থাকে এই কাপড় থেকে আমরা জামাটা আরও লুজ করে নিতে পারবো এজন্য আমরা এই সাইডে বাড়তি কাপড় রাখি তাই বলে কিন্তু আমাদের এইখানে বাড়তি কোনো কাপড় রাখা যাবে না এই জায়গায় বাড়তি কোনো কাপড় রাখা যাবে না আমাদের বাড়তি রাখতে হবে এই বডির থেকে ধরে হিপের মাপ পর্যন্ত আমাদের কাপড় বাড়তি রাখতে হবে তাছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু কাপড় বেশি রাখতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা পড়তে হবে এখানে আমরা দেড় ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম তো এবার বলতে পারেন যে ভাই বডির এখানে তো উনত্রিশ ইঞ্চির এই জায়গায় আপনি চার ইঞ্চি যোগ করে বডিটা আপনি দিয়ে নিলেন তাহলে কোমরে এখানে কি করব তো আপনারা এখানে দুটো অপশন পাবেন এক হচ্ছে যদি কারো পেটের মাপটা নিয়ে থাকেন তাহলে পেটের মাপের ওই জায়গায় আরও দুই ইঞ্চি লুজ দিবেন আর যদি পেটের মাপ না নেন শুধু বড়ির মাপকে অনুযায়ী যদি এটা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে সেই ক্ষেত্রে আপনার বড়ির মাপ যতটুক হবে তার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি এখানে কম দিতে হবে তো বড়ির এখানে যেহেতু আমি তেত্রিশ ইঞ্চি দিলাম তো এখানে কতটুক দিচ্ছি এখানে দেবো আমি আঠাশ ইঞ্চি তাহলে আমার বডির থেকে কোমরের এই জায়গায় আমার পাঁচ ইঞ্চি কম হলো ঠিক আছে বডির থেকে কোমরে এখানে পাঁচ ইঞ্চি আমার কম হলো তো আটাশকে আমরা কত দিয়ে ভাগ দেব চার দিয়ে আটাশকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই তাহলে আসবে আমার সাত ইঞ্চি দেখুন এখানে হবে সাত ইঞ্চি এটা হচ্ছে পেটের মাপ মনে রাখবেন এই বডির মাপ আর এটা হচ্ছে হিপের মাপ এই দুটা মাপের মাঝখানে যে মাপটা হবে সেটাকে আমরা পেটের মাপ বলে থাকি বা অনেকে আমার কোমরের মাপও বলে থাকি তো এখানে নিব আমরা চারের অংশ সাত ইঞ্চি নেওয়ার পরে এই জায়গাটায় আমরা এক ইঞ্চি কাপড় বেশি রাখবো এই জায়গায় যদি আমরা দেড় ইঞ্চি কাপড় রাখি যেহেতু এখানে একটা রাউন্ড শেপ হয় এ জায়গায় কাপড়টা বেশি থাকার কারণে এই জায়গাটা যখন আমরা জামারটা সুজা পাটে নিয়ে আসবো সেলাই করার পর এই জায়গাটা টান ধরে থাকবে এই জায়গাটা কখনো মিলবে না ঠিক আছে এই জন্য এই জায়গায় আমরা এক ইঞ্চি কাপড় বেশি রাখবো আর এই হিপের মাপটা এই হিপের মাপটা আপনার কী হিসেবে দিবেন হিপের মাপ নেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে নিতে পারেন তবে সবসময় বডি মাপ যতটুক হবে যেহেতু তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি যাদের বডি সিঙ্গেল তাদের জন্য এই বডির মাপ যতটুক হবে তার থেকে এখানে এক ইঞ্চি কম করে দিবেন তাহলে হয়ে যাবে যদি কারো বড়ি বেশি হয়ে থাকে ধরেন আটত্রিশ চল্লিশ বা পঞ্চাশ ইঞ্চি যদি বড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার হিপের মাপটা নেওয়া প্রয়োজন ঠিক আছে সেক্ষেত্রে হিপের মাপটা প্রয়োজন অনেকের দেখা যায় বডি যা থাকে হিপের মাপ ঠিক সেটাই থাকে কারো জন্য দেখা যায় যে বডির মাপের থেকে হিপের মাপটা বেশি হয়ে থাকে আবার কারো কারো দেখবেন যে বডির মাপের থেকে হিপের মাপটা দুই এক ইঞ্চি কম হয়ে থাকে এই তো হলো বিষয় তবে আপনি যদি জামাটা ইজিভাবে তৈরি করতে চান তাহলে বডির মাপ যতটুক আসবে তার থেকে আপনি এখানে এক ইঞ্চি কম করে দেবেন তো এখানে দেখুন বডি মাপ হচ্ছে আমার তেত্রিশ তো হিপের মাপের এখানে দেবো আমি বত্রিশ তবে 32 কে আমি 4 ভাগ করব 4 এর 1 এখানে নিব 8 ইঞ্চি নেওয়ার পরে এখানেও আমরা 1 ইঞ্চি বেশি নিব এখানে 1 ইঞ্চি রাখা যাবে না 1 ইঞ্চি রাখলে এখানে যখন আমরা সেলাই দিব মুড়িয়ে সেই ক্ষেত্রে দেখবেন যে এই জায়গাটা অনেক মোটা হয়ে গেছে এজন্য এখানে নিলাম আমি 1 ইঞ্চি বেশি এরপরে এ মার্জিনগুলো আপনারা সুন্দর করে দিয়ে নেবেন তে মার্জিন গুলো দেওয়ার একটা নিয়ম হচ্ছে আপনারা যদি আপনাদের বড়ি বেশি হয়ে থাকে ধরেন চল্লিশের উপরে যদি কারো কামিসের বড়ি হয় বা আটত্রিশ ইঞ্চি যদি কারো কামিসের বড়ি হয় সেক্ষেত্রে এই শেপ কাঠ দিয়ে আপনার শেপগুলো দিবেন তাহলে সঠিক মাপটা পাবেন যদি বডি আপনার চল্লিশের বেশি হয়ে থাকে তাহলে শেপ কাঠটা আপনারা এইভাবে ধরবেন দেখুন এই জায়গাটা একটু এভাবে ফুলে আসবে এখানে ঠিক থাকবে তো এই জায়গাটা একটু জায়গা থাকবে কারণ ব্লাউজ তৈরি করলে আমরা শেপ দেই এখানে শেপ দেই কেন কারণ ব্লাউজটা ভালো ফিডিং হওয়ার জন্য তো যদি যাদের বড়ি হয়ে থাকে তাদের জন্য কিন্তু আমরা কামিসে শেপ দিতে পারি না কারণ কামিসে শেপ দেওয়ার মতো কোনো সিস্টেম নেই এজন্য আমরা যখন বড়ির মাপ নিব বড়ির মাপ নেওয়ার পরে এইখান থেকে ধরে পেটের যে মাপটা আসবে এ মাপের এই জায়গায় স্কেলটা আপনার এইভাবে একটু রাউন্ড শেপ করে দেবেন এদিকে রাউন্ড শেপ করে দিলে এই জায়গাটা কিন্তু কাপড় একটু লুজ থাকে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার সামনের গলাটা পিছন দিকে আর কখনো যাচ্ছে না এই জায়গায় যদি একটু কাপড়টা আপনারা এইভাবে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এখান থেকে ধরে দেখুন এই যে এইভাবে যদি রাউন্ডটা দিতে পারেন এই জায়গাটা দেখুন এদিকে না দিয়ে আমি এদিকে করে দিলাম এদিকভাবে যদি শেপটা দিতে পারেন তাহলে এই জায়গাটা সামনের দেখবেন যে ফিডিং হয়ে আছে সেক্ষেত্রে সামনেরগুলোটার কখনো পিছন দিকে যাবে না আর যাদের বড়ি কম তাদের ক্ষেত্রে কোনো ওই রকম নিয়ম নাই তাদের ক্ষেত্রে আপনারা শেপ কাট দিয়ে এইভাবে রাউন্ড শেপটা করে নেবেন তাহলে হয়ে যাবে এবার দেখুন এখান থেকে ধরে আমরা কাট দিয়ে দিচ্ছি এভাবে তো এবার আমাদের এই যে লুজটা আমরা কত ইঞ্চি রাখবো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কামিচের নিচের লুজটা কত ইঞ্চি রাখবো সবসময় বডির মাপ বা এই হিপের মাপ দুটা মাপের একটা মাপ আপনারা নিয়ে এই লুসের মাপটা দিয়ে দিবেন। আপনারা এই বডির এইখানে কতটুকু নিলেন বডির এখানে নিলেন আট ইঞ্চি দুই পয়েন্ট অর্থাৎ যার যতটুক বডি সেটার চ্যারের এক অংশ নেবেন এখানে দেখুন এখানেও নিব আমরা আট ইঞ্চি দুই পয়েন্ট নেওয়ার পরে আমরা সেলাই সহ আমরা সেলাই সহ তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি তো এখানে দেখুন সেলাই সহ আমি নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখান থেকে ধরে এরপরে আপনারা এভাবে রাউন্ডশেপটা করে নেবেন এভাবে যদি শেপটা করে নিতে পারেন তাহলে আপনার এই নীচের ঘেটটা একর থাকবে নিচের ঘেটটা তাহলে একর থাকবে তো এবার এই আর মহলের বিষয়টা একটু ক্লিয়ার হই আর মহলের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কোন কোন কামিজে এখানে তালপাট কাটিং করব ঠিক আছে তো দেখুন যে কামিজটার কলার দিয়ে তৈরি করবেন এবং যে কামিজের সামনের গলায় ডিজাইন করছেন পিছনের গলাটা ছোটো দিচ্ছেন সেই কামিজটায় তালপাট দিবেন তাহলে কামিজটা ভালো ফিটিং আসবে অর্থাৎ যেই কামিজটা শুধু এক পাশে ব্যবহার হয় সেই কামিজের মধ্যে তালপাট দিবেন আর যে কামিজটা দুই পাশে ব্যবহার করা হয় অর্থাৎ যে কামিজটা সামনের গলা পিছনে গোলা একই মাপের হয় সেই কামিজে তালপাট দেওয়া যাবে না আরেকটি জিনিস যদি আপনারা তাল পাট যদি না দিতে পারেন তারপরও কোনো সমস্যা নেই তালপাট যেখানে দিতে হবে এমন কোনো কথা না এখানে তালপাট না দিলেও আপনার কামিজ হবে কোনো সমস্যাই হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে তালপাট ছাড়া যদি কাটিং করেন এখানে একটু মাপযুগের একটা বিষয় আছে যদি আপনি তালপাট ছাড়া যদি হাতায় এবং বড়িতে তালপাট দেবেন না সেক্ষেত্রে এখানে রাউন্ড শেপটা আপনাদের একটু ভিতর দিকে দিতে হবে সামনের পাট এবং পিছনের পাটে রাউন্ড শেপ একই থাকবে শুধুই ভিতর দিকে একটু রাউন্ড হবে তো সেটা কীরকম তো দেখুন সেটা হচ্ছে এইকোনার থেকে ধরে জাস্ট এক ইঞ্চি নেবেন এক ইঞ্চি নিয়ে এখান থেকে ধরে এভাবে মিলিয়ে দিবেন এখন যদি আপনি তালপাট দিয়ে তৈরি করেন তাহলে নেবেন এখানে দেড় ইঞ্চি যদি তাল পাট ছাড়া তৈরি করেন তাহলে নেবেন এক ইঞ্চি তবে আমি মনে করি আপনারা তালপাট ছাড়াই কামিজ কাটিং করবেন কোনো সমস্যা নেই আজকের কামিজেও আমি কোনো তাল পাট দেবো না এটার মধ্যেও কোনো তালপাট দেবো না তারপরেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এখন দেখুন আমি কাটিং করে নিচ্ছি তো দর্শক যেহেতু সামনের গলা ডিজাইন আছে পিছনের গলাটা ছোট হবে এজন্য কিন্তু আমরা এখন গলা কাটিং করতে পারবো না গলাটা কামিজটা এক এক করে গলা কাটিং করতে হবে তো এখান থেকে আমি কাটিং শুরু করবো এরপরে এখানে চাকুনগুলো অবশ্যই বসিয়ে দিব চিহ্নগুলো এই চিহ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা আপনার সেলাই সময় কাজে লাগবে এবার আমরা গলা কাটিং করব ঠিক আছে তো গলার এই চিহ্নটা বসিয়ে দিলে সহজ হবে এখান থেকে আমরা একটা পার্ট সরিয়ে ফেলব তো দেখুন আমরা সামনের পার্টটা সরিয়ে ফেলছি এবার আমরা এটা হচ্ছে পিছনের পার্ট আমাদের তো পিছনের পার্টে পাশে কত ইঞ্চি নিয়েছিলাম দুই ইঞ্চি দেখুন এখানেও নিব দুই ইঞ্চি নিয়ে মার্জিনগুলো আবারও আমরা সেমভাবে ভাবে দিব দিয়ে পিছনের গলার লম্বাটা কত ইঞ্চি দিবেন পিছনের গলাটা সর্বনিম্ন তিন ইঞ্চি এবং সর্বোচ্চ চার ইঞ্চি রাখবেন তো আমি এখানে মাঝামাঝি করে দিচ্ছি সাড়ে তিন দেখুন পিছনের গলাটা গলার পাশে দিলাম দুই ইঞ্চি গলার লম্বায় দিলাম সাড়ে তিন ইঞ্চি এটা হচ্ছে পিছনের গলা এখানে আমরা গোল করে নিব অনেকের এই জায়গাটা গোল হয় না সেক্ষেত্রে আপনারা এইভাবে মার্জিনটা করে নিবেন মানে গোল করে নিবেন বতরে এখন আমি কাটিং করে নিচ্ছি এখন আমরা কি করব সামনের গলাটা কাটিং করবো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সামনের গলা এটা হচ্ছে পিছনের গলা এটা হচ্ছে সামনের গলা তো সামনের গলা যে মাপটা দিচ্ছিলাম এই মাপে এখন কাটিং করে নিব এ মাফে আমি কাটিংটা করে নিলাম এবার গলার এখানে পট্টির কাপড়গুলো আমাদের কাটিং করতে হবে তো তার জন্য দেখুন এই শার্ট থেকে যে কাপড় বের হয়েছে এটা দিয়ে গলার পট্টির কাপড় আমরা বের করে নিচ্ছি তো দেখুন এখান থেকে ধরে আমরা একটা পাট নিয়ে নিচ্ছি এভাবে ভাস করে নিব নেওয়ার পরে পিছনে গলাটা আমরা এখানে রাখবো এ পাশে মিল করবো যেহেতু আমরা এই পাশে ভাস দিয়েছি এটার মধ্যে এভাবে ভাস দিয়েছি তার জন্য এখানে মিল করতেছি আমি এখন এই মাপে আমরা কাটিং করব একটু কমও করবো না একটু বেশিও কাটবো না এটা হচ্ছে আমাদের পিছন পাটের গলা এই গলাটা এখানে যদি আমরা সিলাই দিই দেখবেন যে গলাটা আরেকটু বড় হয়েছে ঠিক আছে এভাবে আপনারা এই সামনের পাটের গলাটাও কাটিং করবেন এই যে এই সামনের গলাটা একইভাবে কাটিং করে নেবেন আপনারা হাতা কাটিং করবো তো এখানে হাতার চার পাট কাপড় আছে হাতারটি লম্বা যতটুকু আছে ততটুকুই রাখবো যেহেতু লম্বা বাড়ানোর মতো কোনো উপায় নেই তো দেখুন এইখান থেকে ধরে হাতার এই রাউন্ড শেপটা দিতে হবে আপনাদের তিন ইঞ্চি তো তিন ইঞ্চি যাদের কামিসের বডি পঁয়ত্রিশের উপরে হয়ে যাবে তাদের ক্ষেত্রে তিন ইঞ্চি ডাউন দিবেন আর যাদের বডি তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি হবে যাদের বডি তেত্রিশের নিচে হবে তাদের জন্য নেবেন আপনারা আড়াই ইঞ্চি ডাউন ঠিক আছে তাদের জন্য বেশি ডাউন দেওয়ার প্রয়োজন নাই যদি বডি বেশি হয় তাহলে ডাউনটা একটু বেশি করে দিয়ে নেবেন তো আমি এখান থেকে ধরে আড়াই ইঞ্চি পরিমাণ ডাউনটা দিয়ে নিচ্ছি হাতার এটা রাউন্ড শেপ করার জন্য এরপরে এখানে হাতার মুখ যার যতটুকু আসে আমার এখানে নিতে হবে চার ইঞ্চি দুই পয়েন্ট এখানে নিলাম চার ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় বেশি রাখবো টাইট হয়ে গেলে এখান থেকে আমরা লুজ করে নিতে পারবো তার জন্য এরপরে দেখুন এখান থেকে ধরে এভাবে ফিতারটা কোনি করে ধরে এই আর নেবেন এই আরমহলটা দুইটা নিয়ম আপনারা নিতে পারবেন দুইটা নিয়মে এক হচ্ছে যেটা সঠিক যে মাপটা সেটা হচ্ছে এই হাতা কাটিংয়ের আরমহলটা নিতে হবে যার যার বডি অনুযায়ী তো যার যার বডি যতটুক হবে সে বডিকে চারের এক অংশ এখানে নেবেন তো তেত্রিশ ইঞ্চি কামিজের বডি তো তেত্রিশকে চার ভাগ করলে চারের এক অংশ আট ইঞ্চি দুই পয়েন্ট দেখুন এখানে আট ইঞ্চি দুই পয়েন্ট আছে তো এই আট ইঞ্চি দুই পয়েন্টের এ জায়গায় আমাকে এক ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে সেটা যে কোনো বডির জন্য কম হোক বা বেশি হোক যার যতটুকু কামিজের বডি হবে সে বডির চারের এক অংশ নেওয়ার পরে এক ইঞ্চি বাদ দিয়ে দেবেন দেওয়ার পরে যতটুকু থাকবে ঠিক ততটুকুই আপনারা এই আরমলটা কাটিং করে নেবেন তো দেখুন এখান থেকে ধরে যদি এক ইঞ্চি বাদ দিয়ে দেই তাহলে আমার কত হবে তাহলে হবে সাত ইঞ্চি দুই পয়েন্ট এখান থেকে ধরে আমি সাত ইঞ্চি দুই পয়েন্ট কাটিং করে নিচ্ছি দেখুন সাত ইঞ্চি দুই পয়েন্ট এটা হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য এই সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আত্মাটা কাটিং করে নেবেন এরপরে রাউন্ড শেপটা আপনারা করে নেবেন এখন এখান থেকে ধরে আপনারা এইভাবে রাউন্ড শেপ করবেন তো এবার আমরা দেখব যে হাতার রাউন্ড শেপ আমাদের বড়ির পার্টের সাথে মিলে কিনা আমাদের এখন এটাকে মিল করে নিতে হবে দেখুন এই পারের সাথে আমরা এখন মিল করব তো এই যে এইটা হচ্ছে আমাদের বড়ির মাপ এই বড়ির মাপ থেকে ধরে আমরা যদি এভাবে দেখুন মনে করেন এই পাশে আমরা সিলাই দিয়ে দিলাম এভাবে যদি আমরা মিল করে দেখি দেখুন এখানে শিলাইয়ের মার্জিনের জন্য ইঞ্চি এই যে দেখুন আমার এক রোড আছে সাড়ে পাঁচ নিয়ে কাটিং করছি নেওয়ার পরে এ বডির আর মহলটা আমরা বড়ি অনুযায়ী কাটিং করে নিলাম তারপরেও দেখুন এখন রোড আছে অনেক সময় এ পাটা ছোট হয়ে যায় এই মাপটা সঠিক করে নেওয়ার পরেও এটা ছোট হয় অনেকের সেক্ষেত্রে এর দিকে নিচের দিকে একটু রাউন্ড করে কেটে নেবেন দেখুন নিচে আর একটু রাউন্ড শেপ করলেই কিন্তু এটা বড় হবে আর যদি প্রথমে বড় করে ফেলেন সেক্ষেত্রে ছোট করার মতো কোনো বুদ্ধি নেই যদি কারো কাটিং করার সময় আর মলটা বড় হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে ঘাড়ের এখান থেকে ধরে কাটতে হবে সেক্ষেত্রে গলাটাও বড় করে নিতে হবে নিচের লম্বাটা ছোট হবে ঠিক আছে যদি এ মাপটা বড়ো হয় তাহলে বিভিন্ন সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে গলা ছোট হবে এবং লম্বাটা ছোট হবে এই যে বিষয়গুলো আর এটা যদি কম হয় তাহলে কিন্তু শুধু নিচের দিকে কেটে নিয়ে সেটাকে সমাধান আপনারা করতে পারবেন তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন